তো ফাইনালি আজকে হাঁসটা পাইলাম একদিন পর আমি দেখাচ্ছি কত দূর চলে আসছে এই স্কুলটা পার করে ওই যে ওই যে আমাদের বাড়ি এতটা এতটা দূরে এসেছিল এই শয়তানটা অনেক খোঁজাইছে এই যে কাকলিদের বাড়ি কাকলিদের পুকুরে বলে পরে কুকুরে দাবড়াইছে পরে পায়েল বাইতে রেখে দিছে হ্যাঁ হাস সব জায়গায় খুঁজছি তাই সবাই জানে পারার যে আমার হাস হারাইছে সবাই তানটা কত টেনশন দিছিল দাঁড়া 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 চলে আসছি ব্যথা লাগতেছে জানি পাকনা ব্যথা তাই হাতে ধরে নিয়ে এই যে এই যে কাকলিদের বাড়ি ছিল পায়েল বাইরে রাখছিল ওই যে পুকুরে গেছে পায়েল উইরে কুকুরে দাপড়াইছে পরে পায়েল ধরে বাইদের রেখে দিছে আর গাছ কাটতে গিয়ে জিজ্ঞেস করলাম পায়েলের মাকে যে হাঁস দেখছে নাকি পরে বলল

কাকলিদের পুকুরে গেছিল পুকুরে ধাওয়া করছে পরে পায়েল ধরে বাইরে রেখে দিয়েছিল বাইরে রাখছে দেখেই পাওয়া গেছে তো যে দিলাম পাখনা কাইটে এবার দেই সবগুলোর সাথে একসাথে বেরোক ওর মনে এখন একটু শান্তি লাগতেছে সবগুলোর সাথে একসাথে আইছে সন্ধ্যা হয়ে গেছে সবগুলোকে উঠাই দেবো এখন একদিন পরে বাড়ি আসলো एक दिन पोर एकदम पाइले था एकदम सब गुला मिले जा जा जा, जा। আজকে হলো আমার গাছের যে গোলাপটা ছিল সেই গোলাপটা কাটিয়ে কষ্ট রাখতেছিল একটু কিন্তু কি করা যায় উপায় নেই ফুলটাও নষ্ট হয়ে যাচ্ছে তো এই ফুলটা গোড়া থেকে নতুন পাতা ছাড়তে ছিল নতুন ডাল ছাড়তেছিল তাই দিলাম আর আমার দরকার ছিল একটা ফুলের আজকে যেহেতু রোজ ডে তো আমাদের একটা কমেডি ভিডিও নতুন চ্যানেল খুলছি রোজ ডে আজকে শ্যুট হবে মানে এর জন্য আমারটাই আমি ছিঁড়ে নিলাম রোজটা এদিক দিয়ে একদম শুকাই গেছে কালারটা একদম অন্যরকম চলে আসে তিন আশি ভালো এখন এই যে রাজাস কাটা বাকি আর এই যে এদিকে যে একটা বাকি সবগুলো উঠে গেছে এই শয়তান টাকা না ওই দৌড়া দৌড়ি করতেছে এই যে ঢুকে গেছে বাচ্চা খরগোশ এই যে ওই বাচ্চাটা বারবার হারায় বারবার বেড়ে গেছে পরে এই দিক দিয়ে এই যে কাট দিয়ে রাখছে মা এই দিক দিয়ে কাট দিয়ে রাখছে আর ওই কর্নারেও বেরোয় যায় ওই কর্নারটা একদম চাপাই দিছি তো টোটাল আমার এখন বাচ্চা বড় আছে হলো দুইটা আর বাচ্চা হয়ে যায় কয়টা এইটাও তো বড়ই হয়ে গেছে এটা মেল আর এখন এই ছোটগুলা টের পাওয়া যাচ্ছে না যে ফিমেল না মেল ফিমেল মেল টের পাওয়া গেলে এই চারটা আমার হলো অ্যাডপশনে চলে যাবে শুধু এই দুইটা বাচ্চা বাড়িতে থাকবে আর বাকি এই যে দুইটা টার্কি আর তৃতীয় দুইটা এখানেই আছে এই বাচ্চাটাও প্রচুর উইক আছে একদমই উইক মানে হালকা আর শরীরে একদম হাড্ডি গেছে এগুলো তাও একটু আছে কিন্তু এই বাচ্চাটা একটু বেশি উইক আছে খাবার তো আমি দিচ্ছি ঠিকঠাক মতনই খাবার দিচ্ছি তবুও এত দুর্বল কেন বুঝতেছি না আর একটু চোখেও দেখছিলাম একটু এফেক্ট ছিল না এখন চোখটা ঠিক এই চোখটা বন্ধ ছিল তো এখন দেখি চোখটা ঠিক আছে নর্মাল আছে আমি এটাকে আবার ব্রিডিংয়ে দিব হ্যাঁ এটা তো পরে দেব কারণ এটা বেশি উইক আছে এখন এটা পর দুইবার বাচ্চা দিতে তো উইক আছে বেশি এটা একটু নরমাল আছে তো এটাকে হলো ব্রিডিং এ দেব আবার নতুন করে রাদার স্মেলট এখনো ঢুকতে পারে না ও বাইরে দিয়ে চিৎকার করতেছে তো ওকে ঢুकाय দেব এখন ঢুकाय দিয়ে আর এই যে বাচ্চাগুলো এখান থেকে দেখা যায় না আমি এটা লাগাই তারপরে দেখাচ্ছি এই যে চারটা বাচ্চা তার সাদাটা এখনো দুর্বল আছে সাদাটাকে এখনো কোনো ট্রিটমেন্ট দিই নেই ছাইরে রাখতেছি যে ছাইরে থাকুক ঠিক থাকুক সিল্কি একটা ওপরে ওঠে না এখনো সাদাটা কেবলই উঠলো সাদাটাও নিচেই ছিল আজকে অন্ধকার জল দিতে দেরি হয়ে গেছে আজকে আর বাড়িতে ছিলাম না তাই জল খাওয়ার জন্য একটু লেট করলো এই এখন উঠবে সাদাটা উঠছে এবার লাইট মারছি রেখে কালোটা উঠে যাবে সাদাটা বাইরে ছিল মানে সাদাটা দুইটাই তো সাদা সবগুলোতে সাদা মানে মেলটা বাইরে ছিল তো ওই পাশে উঠায় রাখছিলাম নেট ওই কর্নার দিয়ে তো আহ আবার ফিমেলটা বেরোচ্ছে কেন যা 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 নেটটা উঠাই রাখছিলাম তো মেলটা বেরোলো প্রথমে মানে ঢুকলো এখন থেকে ফিমেলটা বেরিয়ে যাচ্ছে এদের আশায় রাখতে লাগবে আগে আমি এইটাকে উপরে উঠুক উঠতেছে না ও আজকে নিচেই বসতেছে কিন্তু এখনো ডিম টিম পাচ্ছি না আমি কিসের জন্য যে ডিম পাচ্ছি না কে জানে এখনো আর এগুলা এখনো খাইয়ে যাচ্ছে এই যে জল খাচ্ছে এখানে জল ঠল খাওয়া হয়ে গেছে আর নামাই দেবো এটা না আজকে নামাবো না সকালে নামাই দেবো এখন তাড়াতাড়ি ওঠতে পারতে না এখনো আরে ওঠ রে হ্যাঁ আইডিয়াই পাচ্ছে না অন্ধকার তাও দেখতে পারতেছে না আমার বেশি সময় নেই এর জন্য আমি নিজে ওকে বসাই দিলাম থাক এবার দুইটা থাক আর মেলটা তো ওঠে না মেলটা নিচেই থাকে

মানে এত আজকের ভিডিওটা এখানেই শেষ করতে লাগবে এত অ্যাগ্রেসিভ আমার রাত গাছটা কি আর বলবো প্রচুর ঠোকায় খাইতে ফেলে একদম আমাকে তো ভিডিওটা আজকে মতো এতটুকি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তৎসমের জন্য